আমাদের চ্যানেলে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে ধনতেরাসের দিন ঝাঁটা কিনে এনে ঝাঁটাতে বেঁধে দিলেই একটি জিনিস হতে থাকবে ধনবর্ষা, সে সম্পর্কে আলোচনা করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলোচনা আমরা আরম্ভ করছি। দেখুন, আলোচনার শুরুতেই আমরা বলবো যে আমরা জানি ধনতেরাসে ঝাঁটা কেনা খুব শুভ, কেননা ঝাঁটা এমন একটি জিনিস সেটি সবসময় আমাদেরকে লক্ষ্মীবন্ত করে তোলে, অর্থাৎ আমাদের লক্ষ্মী লাভ হয়। কিভাবে? আমরা ঝাঁটা দ্বারা সমস্ত নোংরা আবর্জনা ঘরের বাইরে বের করে দিই, আর যেখানে নোংরা আবর্জনা থাকে সেখানে অলক্ষ্মী বাস করে, সেখানে মা লক্ষ্মী বাস করে না। আর যখন অলক্ষ্মীকে বিদায় করে দিই ঘর থেকে, তখনই মা লক্ষ্মী প্রবেশ করে। এটাও মনে রাখবেন, মা লক্ষ্মীর পিছনে পিছনে সর্বদা অলক্ষ্মী কিন্তু ওয়েট করে থাকে যে মা লক্ষ্মী কখনই রেগে বাড়ি থেকে বেরিয়ে যাবে আর তখন সে প্রবেশ করবে। কেননা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, একজন ভেতরে থাকলে আর একজন বাইরে থাকবে। তাই অবশ্যই কি করবেন, এই ঝাঁটা অবশ্যই কিনবেন। আপনি সোনা রূপো কিনুন, প্ল্যাটিনাম বা আরও যা যা জিনিসের কথা বলেছি, যাই কিনুন না কেন, এই ঝাঁটা অবশ্যই কিনবেন। ঝাঁটা আর একটা আপনাদেরকে বলে দিই যে কৃষ্ণপক্ষেই ঝাঁটা কেনা খুবই শুভ। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ দুটি পক্ষ আছে জানেন সারা মাসে। কৃষ্ণপক্ষ অনেকজন বোঝেন না কীভাবে শুরু হয়। কৃষ্ণপক্ষ মানে হচ্ছে পূর্ণিমা যেদিন আরম্ভ হচ্ছে তার পরের দিন থেকে পরবর্তী অমাবস্যা পর্যন্ত কৃষ্ণপক্ষ। আর এই ধনতেরাস কৃষ্ণপক্ষেতেই হয়, কৃষ্ণপক্ষের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে, অর্থাৎ 13তম দিনে হয়। এই দিন আপনি ঝাঁটা কিনলে মা লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করবে। কিন্তু আপনি এটা মনে হতে পারে যে কিভাবে অবস্থান করবে, মা লক্ষ্মী জানবেন আপনার গৃহে যেখানে ঝাঁটা রাখেন আপনি, সেই ঝাঁটাতে এসে আপনার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে সেই ঝাঁটাতে এসে উনি অবস্থান করেন। তাই ঝাঁটা সবসময় কী করতে হয়, লুকিয়ে রাখতে হয়, যেন বাড়ির সদস্য বা সদস্যরাও সবসময় চোখে না পড়ে তাদের। আমরা ধন সম্পত্তি টাকা পয়সা কি জনগণের চোখের সামনে রেখে দিই, আমরা লুকিয়ে রেখে দিই। মা লক্ষ্মী হচ্ছে বড়ই চঞ্চলা, তাকে বেশ ভালো করে রাখতে হয়। তাই অবশ্যই ঝাঁটাকে সম্মান দিয়ে আপনি এটা রেখে দেবেন। একটি কথা বলি, অনেকবার বলেছি অনেক ভিডিওতে, আবারও বলে দিই, কেননা প্রত্যেক সেকেন্ডে তো আমাদের পরিবারের সাথে অনেক সারা দেশ জুড়েই, অর্থাৎ পৃথিবী জুড়ে, দেশ জুড়ে বলবো না, বেটার টু সে পৃথিবী জুড়ে, জলস্থলে সমস্ত জায়গা থেকেই কিন্তু আমাদেরকে ভিউ করেন, আমাদের সাথে থাকেন। আমরা এটা আনন্দ সহকারে বলি যে আমরা জয়েন্ট ফ্যামিলি, উই আর নট নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা নিউক্লিয়ার ফ্যামিলি না। তাই যারা জুড়ছেন আমাদের সাথে তাদের জন্য বলি যে ঝাঁটা কিন্তু যখনই কিনে আনবেন, ধরুন আশেপাশে কোনো মন্দির আছে, আপনি সে মন্দিরের চাতালটা একটু ঝাঁট দিয়ে নেবেন সেই ঝাঁটাটা দিয়ে। মন্দির মানে কি বলুন তো, সেখানে প্রচুর পজিটিভ এনার্জি, এবং সেটা দেবের মন্দির হোক বা দেবীর, সেখানে প্রচুর কৃপা থাকে, সেই জায়গা ঝাঁট দিয়ে তারপরে আপনি বাড়িতে আনুন। বাড়িতে এনেই কিন্তু ঝাঁট দেওয়া আরম্ভ করবেন না। দেখুন, ধনতেরাসে আপনি ঝাঁটার পুজো করবেন বা করবেন না সেটা অন্য ব্যাপার, যদি পূজা করেন পূজার স্থানে রাখবেন, পূজা করবেন সেখানে, পূজা যারা করবেন তাদের জন্য বলে দিই, আর আলাদা ভিডিও দেখতে হবে না, এটাতেই হয়ে যাবে। পূজা যারা করবেন ওই যে ঝাঁট দিয়ে নিয়ে যদি আসতে পারেন ভালো, না হলে কী করবেন, যদি না থাকে তাহলে করতে পারবেন না, কেননা পৃথিবীর অনেক জায়গা আছে যে সব জায়গায় অ্যাভেলেবিলিটি নেই। তাই কী করবেন, নিয়ে এসে আপনি ঠাকুর ঘরে যেখানে পূজা অর্চনা করেন সেখানে রাখবেন, একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন। আর যদি আপনি ঝাঁটটা দিয়ে নিয়ে আসেন, আর গঙ্গা জল ছেটানোর দরকার নেই, এমনিতেই শুদ্ধ হয়ে আছে, দিয়ে সেখানে একটুখানি এমনি এটা হলুদের তিলক দেবেন। পূজার সময় বলছি, যখন ঝাঁটা পূজা কীভাবে করতে হয়, একটা লাল রঙের যদি পারেন কাপড় পেতে দেবেন, তার উপর ঝাঁটাটা রাখবেন, আপনি মা লক্ষ্মীকে
ভাববেন না ঝাঁটা আপনি পূজা করছেন, আপনি মা লক্ষ্মীর পূজা করছেন। একটা লাল কাপড় পেতে দিলেন, ছোট হোক কোনো অসুবিধা নেই, পেতে দিলেন। তারপরে হয়তো ভাববেন ঝাঁটাটা এত বড়, অত বড় লাল কাপড় দরকার নেই, অল্প ছোট পাবেন। আবার পূজা পাঠের দোকানে ছোট ছোট আসন পাওয়া যায় দেখবেন, সেটা আপনি লাল রঙের কিনে সেটা দিতে পারেন। বা বাড়িতে কোনো যদি সুতির কাপড় থাকে বা সিল্কের যদি লাল কাপড় থাকে নতুন, সেটা পেতে দিলেন, দিয়ে ঝাঁটাটা রাখলেন, দিয়ে একটা হলুদের টিকা দিলেন। তারপরে আপনি কি করলেন, একটি সিঁদুরের ফোঁটা দিলেন, আপনি কটা অক্ষত দিলেন, মানে আপনি চাল দিলেন, আর আপনি কি দিলেন, আপনি সিঁদুর, সিঁদুরের ফোঁটা দিলেন। তারপরে আপনি একটা ফুল দিলেন, ওম মহালক্ষ্মী নমহা বলে একটা ফুল দিলেন, দিয়ে পূজা করলেন। এই তো পূজা করলেন, ধরুন যারা পূজা করলেন তাদের জন্য, যারা পূজা করলেন না কি করবেন? আপনি এই ঝাঁটাটা নিয়ে সঙ্গে সঙ্গে, ঝাঁটা যেটা হ্যান্ডেল থাকে সেই হ্যান্ডেলে আপনি সাদা সুতো বেঁধে দেবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন, কি বেঁধে দেবেন? সাদা সুতো। কবার বাঁধবেন? সাতবার। সাতবার, এক ওম মহালক্ষ্মী নমহা, ওম মহালক্ষ্মী নমহা, সাতবার, 7 টাইমস, অনলি 7 টাইমস আপনি বেঁধে দেবেন। দিয়ে আপনি ঝাঁট দেওয়া আরম্ভ করুন। ওটা বেঁধে রেখে দিলেন, তারপরে আপনার যখন প্রয়োজন হবে আপনি ঝাঁট দেবেন। এর ফলে কি হবে, আপনি এই পদ্ধতিটি করার পর মা লক্ষ্মীকে থিতু করে দিলেন। আর একটা কথা বলে রাখি, সাদা রং মা লক্ষ্মীর খুব প্রিয়, জানেন তো, লাল রং যেমন প্রিয় সাদা রং খুব প্রিয়। যখন মা লক্ষ্মী সমুদ্র মন্থনে উত্থিতা হয়েছিলেন, উঠে এসেছিলেন ক্ষীরোদ সাগর থেকে, তখন অনেক দেবদেবী অসুর সেখানে অবস্থান করছিলেন, কিন্তু তিনি সবাইকে দেখে ভয় পেয়ে গেছিলেন, ইভেন এমনকি মহাদেবকে দেখেও ভয় পেয়ে গেছিলেন। মহাদেবের ওই ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর রূপ মানে গলায় সাপ, তারপরে ছাই ভস্ম মেখে আসেন, জটা, হাতে ত্রিশূল, এসব দেখে ভয় পেয়ে গেছিলেন। মা লক্ষ্মী খুব শান্ত, তো উনি শ্রী বিষ্ণুর সৌম দর্শন, উনি বেশ সাদা, উনি পীতাম্বর, শ্রী বিষ্ণুকে পীতাম্বর বলা হয়, কিন্তু সাদা ড্রেস পরেছিলেন, সাদা বস্ত্র পরিধান করেছিলেন, ফুলের মালা পরেছিলেন, সুগন্ধ, আর শঙ্খ ছিল হাতে, সুগন্ধ নির্গত হচ্ছিল। মা লক্ষ্মী তাই তার কাছেই গেছিলেন, দিয়ে তার আর মানে পায়ের কাছে পড়ে গিয়ে বলেছিলেন, আমাকে হে প্রভু আমাকে আশ্রয় দিন। সত্যি শ্রী বিষ্ণু কিন্তু মা লক্ষ্মীকে আশ্রয় দিয়েছিলেন, সাদা কালার সেই জন্য মা লক্ষ্মীর খুব পছন্দ। আর এটা শ্রী বিষ্ণুর প্রতিভু ধরা হয়, তাই বেঁধে দিলেন মানে লক্ষ্মী নারায়ণকে একসঙ্গে করে দিলেন। এরপরে আর অসম্মান করবেন না ঝাঁটাটিকে, অবশ্যই সম্মান প্রদর্শন করবেন। মা লক্ষ্মী ভাববেন না, ঝাঁটা মা লক্ষ্মী আপনাকে সাহায্য করছে, এটা ভেবে এটা আপনি এই প্রয়োগটি করুন। ধনতেরাসের দিন বিপুল ধন সম্পত্তির মালিক বা মালকিন হবেন। খুব ভালো থাকবেন, আজকের ভিডিও এখানে শেষ করছি।